আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন। তবে আজকের ফ্রাইড চিকেনটা আমি তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে, কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়াই, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কীভাবে এরকম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রাইড চিকেন তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার ফ্রাইড চিকেনটা তৈরি করতে হয়। এখানে আমি আধা কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটা আমি স্কিন সহ নিয়েছি। সাধারণত ফ্রাইড চিকেনের জন্য কিন্তু স্কিন সহই চিকেনটা ব্যবহার করা হয়, এতে করে ফ্রাইড চিকেনটা খেতেও টেস্টি হয় এবং এর মধ্যে চিকেনের যে জুসিনেসটা সেটাও বজায় রাখে। তবে কেউ যদি স্কিন সহ চিকেনটা নিতে না চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া, যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করলেই হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। সয়া সসটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা বেশি ভালো আসে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এবং লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু বেশ ভালোই লবণ থাকে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একত্রে মেখে নিতে হবে। মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং এই চিকেনের টুকরোগুলোকে এখন আমি 2 ঘন্টার জন্য এভাবেই ম্যারিনেট করে রেখে দিব। আপনার হাতে যদি সময় বেশি না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন 1 ঘন্টার মতো ম্যারিনেট করে নেওয়ার জন্য। আসলে চিকেনটা যত সময় ধরে ম্যারিনেট হবে এর ভিতরে ততটা ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারবে। এখন চিকেনটা একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তবে কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করলেও হবে। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবং এটাই হচ্ছে আমাদের ফ্রাইড চিকেনের জন্য ময়দার যে কোটিংটা আমরা ব্যবহার করব সেই ময়দার মিশ্রণটা, এবং এটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর এরই মাঝে আমার চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার সব কিছু হাত দিয়ে আবারও একবার একটু মিশিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি 1 টুকরো চিকেন নিয়ে নিচ্ছি। ময়দাটা যে রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেনের টুকরোটা দিয়ে ভালোভাবে ময়দার মধ্যে চিকেনের টুকরোটাকে গড়িয়ে নিতে হবে। চিকেনের টুকরোটা ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেওয়ার পরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। এখানে একটা পাত্রে আমি বেশ কিছুটা নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে চিকেনের টুকরোটা আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো জাস্ট ডুবিয়ে রাখব। 20-30 সেকেন্ড পরে চিকেনের টুকরোটা পানি থেকে আমি তুলে নিচ্ছি এবং ময়দার মিশ্রণের মধ্যে আবারও চিকেনের টুকরোটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে এবং উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে চাপটা ময়দার উপরে দিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। জাস্ট পানিতে ডুবিয়ে নিয়ে তারপরে এভাবে ময়দার মধ্যে কোট করে নেওয়ার পরেই কিন্তু এর উপরে একটা লেয়ারে পরিণত হবে। এবং আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন ফ্রাইড চিকেনের উপরে যে একটা ক্রিস্পি লেয়ার থাকে ময়দার বা কোটিং থাকে সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে আপনারা কেউ যদি মনে করেন ময়দার লেয়ারটা আরও মোটা করে দিবেন সেক্ষেত্রে আরও একবার পানিতে ডুবিয়ে একইভাবে ময়দায় কোট করে নিতে পারেন। এবার আমি এগুলো ভেজে নিব। এর জন্য চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন একটা কাঠি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সাইড দিয়ে অনেকগুলো বাবলসের মতো উঠে আসছে, তার মানে বুঝতেই পারছেন তেলটা অনেকটা ভালোভাবে গরম করে নিয়ে। ফ্রাইড চিকেন ভাজার জন্য তেলের তাপমাত্রাটা সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ, এতে করে আপনার কোটিংটা খুলে আসার কোনো ভয় থাকবে না এবং এটা অনেক বেশি ক্রিস্পি আর পারফেক্ট হবে। আর তেলটা অনেক বেশি গরম থাকার কারণে এটা কিন্তু পুড়ে যাওয়ারও কোনো ভয় নেই, কারণ আপনি যখন চিকেনগুলো তেলের মধ্যে দিবেন অটোমেটিকলি তেলের তাপমাত্রাটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে। আর তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে দেন
চিকেনগুলো ছাড়ার আগে চুলা রাসটা মাঝারি থেকে একটু কম করে দিবেন, তাহলেই কিন্তু আর কোনো টেনশন থাকলো না। আর দেখতেই পাচ্ছেন যে তেলটা অনেক বেশি গরম হওয়ার কারণে উপরে একটা বুদবুদের মতো সৃষ্টি হয়েছে, এবং এর কারণে কিন্তু এই উপরের যে কোটিংটা সেটাও অনেকটা সুন্দর মতো খুলে আসবে, এটা একটা আর একটা সঙ্গে লেগে থাকবে না। এবং যখন একটা সাইড হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে দিতে হবে, এবং মিডিয়াম লো আঁচে এক একটা ব্যাস 15 থেকে 16 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু এগুলো ব্রয়লার চিকেন, 15-16 মিনিট যথেষ্ট এরকম এক একটা টুকরো ভেজে নেওয়ার জন্য। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার একেবারে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড চিকেন, এবং এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে, আপনারা যখন তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন। এবং আমি এখন আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি যে আসলে ভিতরটা কেমন হয়েছে। উপরটা তো দেখেই বুঝতে পারছেন যেটা কতটা সুন্দর হয়েছে, এবং ভিতরটাও দেখেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।